তিন দিন ধরে আসতেছি আর যাচ্ছি। ছেলে বলে যে বাবা আমি তোমার সাথে যাবো, আমিও সাহায্য করতে চাই। যে যেভাবে পারতেছে সর্বস্তরের মানুষ অত্যন্ত মর্মাহত যে দেশের এই পরিস্থিতিতে, বন্যার যে পরিস্থিতি, যে ভয়াবহতা, সেটা অতীতে আমরা কখনো দেখি নাই। তো সবচেয়ে ভালো বিষয় হলো যে প্রাকৃতিক দুর্যোগে সারা দেশের মানুষ যেভাবে সর্বপ্রণোদিত হয়ে এগিয়ে আসছে, এটা অত্যন্ত মনে রাখার মতো এবং অনুপ্রেরণাদায়ক। যেভাবে পারতেছে সর্বস্তরের মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, সাহায্য করতেছে, কেউ নিজে গিয়েও করতেছে, কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে করতেছে, এনজিওর মাধ্যমে করতেছে, নিজেরা নিজেরা অর্গানাইজ হয়ে করতেছে, ছাত্ররা নিজেরাও করতেছে, এটা দেখে অনেক ভালো লাগে। যার কারণে আমরা চাই এখনো যারা সাহায্য করতে চাইতেছেন এবং যারা সাহায্য করার আগ্রহী, তারা আপনাদের আপনাদের অবস্থান থেকে সাহায্য করে যান। আর বিশেষ ঢাকা যারা আমরা আছি, তারা টিএসসিতে এসে এই ত্রাণের যে আয়োজন আছে, সেই আয়োজন সাথে আমরা সম্পৃক্ত হতে পারেন। এই এই ত্রাণটা সরাসরি আমাদের ফেনীতে চলে যাচ্ছে। ফেনীতে ফেনীতে যেসব স্বেচ্ছাসেবী ভাইরা আছে, তারা সার্বিকভাবে বণ্টন করার চেষ্টা করতেছে এবং বণ্টন হচ্ছে। আমরা চাই যারা বিত্তবানরা আছেন বা যে যে অবস্থায় আছেন না কেন, প্রত্যেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আসুন। তখন বের হতে চাই, তখন বাবা ও আমার ছেলে বলে যে বাবা আমি তোমার সাথে যাবো, আমিও সাহায্য করতে চাই। তুমি কি সাহায্য করো? বলে আমি বাংলাদেশের জন্য কাজ করব, বাংলাদেশের মানুষের জন্য সহযোগিতা করবো। আবার যে ফেনীতে ডুবে যাচ্ছে বন্যাতে, সবাই আক্রান্ত হয়ে যাচ্ছে, মানুষ গড়বারে ডুবে যাচ্ছে, বাচ্চাগুলো মারা যাচ্ছে, আমি সহযোগিতা করবো, আমি তোমার সাথে যাবো। তো চলো রেডি হও। রেডি হওয়ার পরে পরে আমরা ওর মার সাথে চলে আসছি। এখানে গতকালকে ছিলাম, পরশু ছিলাম, আজকেও কাজ করছি। মানে যেভাবে পারতেছি আর কি, নিজ থেকে যে অবস্থা পারতেছি ওটুকু হেল্প করে যাচ্ছি। এই হচ্ছে ফেনী। তো ফেনী থেকে আপনার সবাই এগুলার দেখে আপনারা খুব বেশি ও আসার জন্য আসছিল। আমরা আজকে তিন দিন ধরে আসতেছি আর যাচ্ছি। ওই দিনও কালকেও কিছু নিয়ে আসলাম, পরশু দিনও আনলাম, আজকে আবার কাপড় চোপড় নিয়ে আসলাম। তো কালকে ওর বাবার সাথে কালকেও রাতের বেলা ছিল থেকে আপনার ওই যে কাপড়ের লাইনগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে সহযোগিতা করেছে। আজকেও আসলো, আজকে দাঁড়ানোর জন্য নিজের ইচ্ছায় ওখানে গেল আর কি।